আমার এই আবিষ্কারটা যুদ্ধের জগতে একটা বিপ্লব। তোমার এই আবিষ্কার দিনাজপুর রূপকথাকে আমরা যদি প্রস্তাব দিলাম এই মেলডন ক্যারেক্টারটি করবার জন্য, তখন তারা সানন্দে রাজি হয়েছিলেন। তাদের নাট্য পরিচালক এই কুসুম বন্দ্যোপাধ্যায় তার এই রৌদ্রার্য এবং প্রিয়াঙ্কার দুর্ভাগ্যতা স্বভাব বলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এরপরে আরও একটু কথা বলার আছে, আমরা শুধু অভিনয় করলাম, একটু নেতৃত্বা আছে, একটু আঘাত করে নিন উজ্জ্বল রাখতে ও দিনাজপুরপাধ্যায় অসাধারণ পরিশ্রম করেছে এই নাটকে প্রায় চা টা খেয়ে আমি শহীদ বেদির দিকে যাবো। তুমি যাবে আমার সাথে? ঠিক আছে, না তুমি বরং ফুলের বুকেটা ওখানেই রাখো, তুমি এখন এসো। শহরের উপর করবে প্রচন্ড ক্ষমতা সম্পন্ন, গন্ধহীন, বর্ণহীন, প্রচন্ড প্রচন্ড ক্ষমতা সম্পন্ন একটা বিশাল গ্যাস চতুর্দিকে ছড়িয়ে পড়বে বিশাল এলাকা জুড়ে। তারা বুঝতেই পারবে না কাদের কি হয়েছে, যতক্ষণ না কাদের দেহ গলে গলে পড়ছে প্রিয়াঙ্কা ইনফ্যাক্ট আমাদের দলেরই একজন সদস্য, রূপকথা খুব ভালো অ্যাক্টিং করেছে, সাপোর্টিং অ্যাক্ট্রেসও খুব ভালো ছিলেন, সব কিছু মিলিয়ে ভীষণ রিলিভেন্ট ভালো না। আপনাদের দিনাজপুর রূপকথা আগামী দিনে কি ভাবনা আছে? এরকম প্রকাশ সামনের মাসে ধন্যবাদ। নৃত্যশিল্পী এখন নাট্য নাট্যের মঞ্চে কেমন লাগছে প্রথম অভিনয়? আগামী দিনে আমরা কি তোমাকে নাটকের মঞ্চে দেখতে পাবো? দেখা যাক, আগে এটা কেমন হয়েছে সেটা আগে দেখা যাক, শোনা যাক। তোমার নাম? আপনাদের এই নাটকটা কি কি কিস বিষয় ছিল? আপনারা নাটকটা দেখেছেন, একটা যুদ্ধবিরোধী নাটক, আজকে হিরোশিমা দিবস 6ই অগাস্ট, ফলে আমরা ভেবেছি পৃথিবীতে যে অবস্থা চলছে যে কোনো সময় যে কোনো দেশের সঙ্গে যুদ্ধ লাগতে পারে, আমরা সেই জায়গাটা অতিক্রম করে মানুষের কাছে বার্তা দিতে চাইছি মানবতার পক্ষে, মানবতার হয়ে, মানবতার জন্য। হঠাৎ এইরকম ভাবনা কেন? না, ভাবনাটা তো একটা ইতিবাচক ভাবনা, আমরা যে কোনো নাটকই করি একটা বার্তা দেওয়ার চেষ্টা করি সমবেত নাট্যকর্মী থেকে, এবং সেটা পেতেও চেষ্টা করেছি, এবং এটা খুব খুব জোরদার বার্তা আমার মনে হয়। দর্শকদের সাড়া পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে, দর্শকরা অনেকেই অভিনন্দন জানিয়ে যাচ্ছে, কোথায় কোথায় ত্রুটি আছে সেটাও বলে যাচ্ছে, যেহেতু আমাদের প্রথম সময়টা, সেগুলো আমরা ওভারকাম করব, আমরা আবার ঠিক করে নেব এই নাটকটা। আমার মনে হয় কি ভালো লাগবে, ভালো আগামী দিনে কি কি ভাবনা আছে আপনার? আগামী দিনে এই জাতীয় যুদ্ধবিরোধী, তারপর এই যে পড়াশুনো নিয়ে কীরকম চলছে অবস্থা, বাচ্চাদের চাপ চলছে পড়াশুনো নিয়ে, এরকম আবার রূপকথারও একটা গল্প করতে পারি বাচ্চাদেরকে নিয়ে, সমস্ত রকম ভাবনাই আছে। আপনার নাম? প্রদর্শনী। ধন্যবাদ।